নয় আমাকে তা পর্যন্ত পৌঁছায় দিন, নয় আমাকে তা পর্যন্ত পৌঁছায় দিন, তার ব্যাপারে কথা বলারও কেউ থাকবে না, তার ব্যাপারে আপনাদের সামনে ফেস হওয়ারও কেউ থাকবে না, আমাকে তার পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছায় দিন। আমি আপনাদেরকে আমি না মামলা গুলো আদায় করতে পারতেছি না, আমার নামাজের কোনো অর্থে ঠিক আছে না, আমার কোনো কিছু ঠিক আছে, আমি এই জীবনটা চাচ্ছি না এরকম। আমার দিন শেষে আমার রবের সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আমার জবাবদিহিটা আমাকেই করতে হবে। আমি এই দায়িত্বটা আর বেয়ার করতে পারতেছি না, আমি আর কোনোভাবেই আমি এটা নিতে পারতেছি না। একটা বিষয়ে কিছু কথা বলার জন্যে, সেটা হলো যে গত 4-5 দিন হয়ে গেছে নাকি, আমি ঠিক পুরোপুরি জানি না ব্যাপারটা, কোনো একজন ইসলামিক চিন্তাবিদ, তার নাম তারিক আদনান আর সামথিং, তো সেই ভদ্রলোককে নাকি গুম করা হয়েছে, তা নিখোঁজ হয়ে গেছে। সেটা নিয়ে অনেক টকশোতে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে, বাট আই ক্যান্ট কনসেন্ট্রেট অন দিস ইস্যুস। মিস্টার তারিক আদনান সম্পর্কে তেমন কিছুই আমি জানি না, বাট তিনি এতটুকু জানি তিনি বাংলাদেশের একজন নাগরিক, তিনি ফিলোসফিতে অনার্স মাস্টার্স করেছেন এবং ইসলামিক চিন্তাবিদ হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। অনেক অকাট্য যুক্তি দিয়ে নাকি কথাবার্তা বলেন, আমি কিন্তু জানি না ভাই, আমাকে কেউ জিজ্ঞেস করবেন না। আমাকে অনুরোধ করেছেন কানাডা থেকে আমার এক ছোট ভাই, এখন অসুস্থ শরীর নিয়েও আপনাদের মাঝে এসেছি, আমি তারেক আদনান সাহেবের অবস্থান জানতে চাই। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী IGP সাহেব এ ব্যাপারটাকে গুরুত্ব সহকারে আমাদেরকে জানাবেন। বাংলাদেশের একজন নাগরিক যে কোনো দল, যে কোনো ধর্ম, যে কোনো মতামত প্রকাশ করার অধিকার রাখে, সেই জন্যই আমরা যুদ্ধে গিয়েছি এবং 24 ঘন্টার মধ্যে তারেক আদনানের অবস্থান আমরা জানতে চাই। যদি পুলিশ তাকে অ্যারেস্ট করে থাকেন, আইন অনুযায়ী তাকে আপনারা কোথায় রেখেছেন তার পরিবারের সদস্যদেরকে জানান, জাতিকে জানান, অবস্থা বেশি ঘোলাটে করবেন না। এমনিতেই শেখ হাসিনার তক্তে তাওস নড়বড় করে ফেলেছেন, কাজে আমি অনুরোধ করছি দয়া করে এই ইসলামিক চিন্তাবিদ গবেষক তারিক আদনানের খবর জাতিকে জানাতে হবে।